প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমরা আলোচনা করব যুক্তিবিদ্যা প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় থেকে সহানুমানের প্রকারভেদ। আজকের আলোচনা শেষে শিক্ষার্থীরা তোমরা সহানুমানের শ্রেণীবিভাগ করতে পারবে, অমিশ্র সহানুমানের সংজ্ঞা ও উদাহরণ দিতে পারবে এবং অমিশ্র সহানুমানের প্রকারভেদ বর্ণনা করতে পারবে, মিশ্র সহানুমানের সংজ্ঞা ও উদাহরণ দিতে পারবে এবং মিশ্র সহানুমানের প্রকারভেদ বর্ণনা করতে পারবে, প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান এবং বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের নিয়ম ও নিয়ম লঙ্ঘন জনিত অনুপত্তি ব্যাখ্যা করতে পারবে, বিকল্প সহানুমানের প্রকারভেদ উদাহরণ সহ ব্যাখ্যা করতে পারবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেখে নিই আমাদের পরবর্তী আলোচ্য বিষয়। শিক্ষার্থীবৃন্দ, স্লাইড চিত্রে দেখতে পাচ্ছ সহানুমানের প্রকারভেদ। একটি সহানুমানকে শ্রেণীবিভাগ করলে আমরা প্রথমত দুই ভাগে দুইটি প্রকার পাই, অমিশ্র সহানুমান এবং মিশ্র সহানুমান। অমিশ্র সহানুমান আবার তিন ধরনের হতে পারে, নিরপেক্ষ অমিশ্র নিরপেক্ষ সহানুমান, অমিশ্র প্রাকল্পিক সহানুমান এবং অমিশ্র বৈকল্পিক সহানুমান। আর মিশ্র সহানুমানকে আবার তিন ভাগে ভাগ করা হয়, তথা প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান, বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান এবং বিকল্প সহানুমান। এখন আমরা একে একে সমস্ত প্রকারগুলো আলোচনা করব। অমিশ্র সহানুমানের সংজ্ঞা আমরা বলতে পারি, যে সহানুমানের সবকটি যুক্তি বাক্যই সম্বন্ধের দিক থেকে একই প্রকৃতির তাকে অমিশ্র সহানুমান বলে। আমি আবার বলছি, যে সহানুমানের সবকটি যুক্তি বাক্যই সম্বন্ধের দিক থেকে একই প্রকৃতির তাকে অমিশ্র সহানুমান বলে। যেমন সকল মানুষ হয় মরণশীল, সকত হয় একজন মানুষ, অর্থাৎ সকত হয় মরণশীল। আমরা জানি সম্বন্ধের দিক থেকে যুক্তি বাক্য তিন প্রকার, যথা নিরপেক্ষ যুক্তি বাক্য, প্রাকল্পিক যুক্তি বাক্য এবং বৈকল্পিক যুক্তি বাক্য। সংগত কারণেই অমিশ্র সহানুমানও তিন ধরনের হতে পারে। প্রথমত অমিশ্র নিরপেক্ষ সহানুমান, দ্বিতীয়ত অমিশ্র প্রাকল্পিক সহানুমান এবং তৃতীয়ত অমিশ্র বৈকল্পিক সহানুমান। এখন আমরা একে একে এই অমিশ্র সহানুমানের তিনটি প্রকারই আলোচনা করব। যে অমিশ্র সহানুমানে তিনটি বাক্যই নিরপেক্ষ যুক্তি বাক্য তাকে অমিশ্র নিরপেক্ষ সহানুমান বলে। অমিশ্র কারণ এই কারণে বলা হচ্ছে যে এখানে যে বাক্যগুলি রয়েছে এখানে কোনো ভিন্ন প্রকারের বাক্যের মিশ্রণ নেই, একই প্রকারের বাক্য। অর্থাৎ অমিশ্র নিরপেক্ষ সহানুমানের সংজ্ঞায় আমরা বলেছি, যে অমিশ্র সহানুমানের তিনটি বাক্যই নিরপেক্ষ যুক্তি বাক্য তাকে অমিশ্র নিরপেক্ষ সহানুমান বলে। যেমন সংক্ষেপে একে নিরপেক্ষ সহানুমান বলে। যেমন সব মানুষ হয় দ্বিপদ, সব কৃষক হয় মানুষ, অর্থাৎ সব কৃষক হয় দ্বিপদ। এখানে লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, যে তিনটি বাক্যই নিরপেক্ষ বাক্য, এই কারণে এটি একটি অমিশ্র সহানুমান, এবং যেহেতু তিনটি বাক্য নিরপেক্ষ বাক্য এই কারণে এটি হচ্ছে নিরপেক্ষ অমিশ্র নিরপেক্ষ সহানুমানের দৃষ্টান্ত। অমিশ্র প্রাকল্পিক সহানুমানের সংজ্ঞা ও উদাহরণ, যে অমিশ্র সহানুমানের তিনটি বাক্যই প্রাকল্পিক যুক্তি বাক্য তাকে অমিশ্র প্রাকল্পিক সহানুমান বলে। উদাহরণস্বরূপ, যদি চাহিদা বাড়ে তবে সরবরাহ বাড়ে, যদি দাম কমে তবে চাহিদা বাড়ে, অর্থাৎ যদি দাম কমে তবে সরবরাহ বাড়ে। শিক্ষার্থীবৃন্দ, এখানে দৃষ্টান্তের সবগুলো যুক্তি বাক্যই প্রাকল্পিক যুক্তি বাক্য,
এই কারণেই এটি একটি অমিশ্র প্রাকল্পিক নিরপেক্ষ, সরি, অমিশ্র প্রাকল্পিক সহানুমান। অমিশ্র বৈকল্পিক সহানুমানের সংজ্ঞা উদাহরণ, যে অমিশ্র সহানুমানের তিনটি বাক্যই বৈকল্পিক যুক্তি বাক্য তাকে অমিশ্র বৈকল্পিক সহানুমান বলে। যেমন, লোকটি হয় সৎ না হয় বোকা, লোকটি হয় সৎ না হয় লাজুক, অতএব লোকটি হয় লাজুক না হয় বোকা। শিক্ষার্থীবৃন্দ, এখানেও লক্ষ্য করো যে তিনটি যুক্তি বাক্যই বৈকল্পিক যুক্তি বাক্য, সে কারণে একে অমিশ্র বৈকল্পিক সহানুমান বলা হয়। এখন আমরা দেখব মিশ্র সহানুমান। আমরা অমিশ্র সহানুমানের প্রকারগুলি আলোচনা করলাম, এখন আমরা দেখব মিশ্র সহানুমানের কাকে বলে এবং তার উদাহরণ কি। যে সহানুমানের সবকটি যুক্তি বাক্যই সম্বন্ধের দিক থেকে একই প্রকৃতির নয় বরং ভিন্ন প্রকৃতির তাকে মিশ্র সহানুমান বলে। আমি আবার বলছি, যে সহানুমানের সবকটি যুক্তি বাক্যই সম্বন্ধের দিক থেকে একই প্রকৃতির নয় বরং ভিন্ন প্রকৃতির তাকে মিশ্র সহানুমান বলে। অর্থাৎ এখানে যুক্তি বাক্যগুলি, যে যুক্তি বাক্যগুলো ব্যবহৃত হয় সে একই প্রকার বিশিষ্ট নয়, অর্থাৎ বিভিন্ন প্রকারের বাক্যের মিশ্রণ ঘটে, অর্থাৎ এই কারণেই তাকে বলা হয়েছে মিশ্র সহানুমান। উদাহরণস্বরূপ বলতে পারি, যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, বৃষ্টি হয়েছে অর্থাৎ মাটি ভিজেছে। মিশ্র সহানুমানে এই প্রকার মিশ্র সহানুমানকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, যথা প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান, দুই বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান এবং তিন বিকল্প সহানুমান। আমরা একে একে এই মিশ্র সহানুমানের তিনটি প্রকারই আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করছি প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের সংজ্ঞা ও উদাহরণ। যে মিশ্র সহানুমানের প্রধান আশ্রয় বাক্যটি একটি প্রাকল্পিক যুক্তি বাক্য, অপ্রধান আশ্রয় বাক্যটি একটি নিরপেক্ষ যুক্তি বাক্য এবং সিদ্ধান্তটিও একটি নিরপেক্ষ যুক্তি বাক্য, তাকে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান বলে। শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করো যে এরূপ সহানুমানে কিন্তু প্রাকল্পিক বাক্য এবং নিরপেক্ষ এই দুই ধরনের বাক্যের মিশ্রণ ঘটে, এ কারণে একে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান বলা হয়ে থাকে। প্রধান আশ্রয় বাক্যে যদি সূর্য ওঠে তবে আলো থাকবে, অপ্রধান আশ্রয় বাক্য হচ্ছে সূর্য উঠেছে সিদ্ধান্ত অতএব আলো আছে। সুতরাং শিক্ষার্থীবৃন্দ দেখতে পাচ্ছ যে এই সহানুমানের যে সিদ্ধান্ত যে দৃষ্টান্তটি দেওয়া হয়েছে সেখানে প্রধান আশ্রয় বাক্যটি একটি প্রাকল্পিক যুক্তি বাক্য হয়েছে, অপ্রধান আশ্রয় বাক্যটি একটি নিরপেক্ষ বাক্য হয়েছে এবং সিদ্ধান্তটিও নিরপেক্ষ বাক্য হয়েছে। সুতরাং এটি একটি প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের দৃষ্টান্ত। এই প্রসঙ্গে শিক্ষার্থীবৃন্দ তোমাদের একটি বিষয় স্মরণ করিয়ে দিই বা জানিয়ে রাখছি যে একটি প্রাকল্পিক যুক্তি বাক্যের কিন্তু দুটি অংশ থাকে, একটি হচ্ছে পূর্বক আর একটি অনুক। পূর্বক অংশে থাকে আমাদের শর্তটি এবং অনুক অংশে থাকে আমাদের মূল বক্তব্যটি। যেমন উদাহরণ হিসাবে যদি বলি, যদি সূর্য ওঠে তবে আলো থাকবে, এখানে দুটি অংশ। দেখো, যদির পরে এবং তবের মাঝখানে সূর্য ওঠা এই একটি ব্যাপার, আর মূল বক্তব্যটি হচ্ছে আলো থাকবে। তো এই শর্ত অংশটি সূর্য সূর্য ওঠার উপরে আলো থাকাটি নির্ভর করছে। তাহলে আমাদের শর্তটি থাকে পূর্বে, তাই তাকে বলা হয় পূর্বক, এবং মূল বক্তব্যটি থাকে পরে, তাই তাকে অনুক বলা হয়। সুতরাং শিক্ষার্থীবৃন্দ এই বিষয়টি লক্ষ্য রাখবে, তাহলে পরবর্তীতে তোমাদের এই অনুমান প্রাকল্পিক নিরপেক্ষ অনুমান বুঝতে কোনো অসুবিধা হবে না। প্রাকল্পিক নিরপেক্ষ অনুমানের দুটি নিয়ম রয়েছে। এখানে বলা হচ্ছে, এক নম্বর নিয়মে, পূর্বককে স্বীকার করলে অনুককেও স্বীকার করা যায় কিন্তু বিপরীতক্রমে নয়, অর্থাৎ অনুকটাকে স্বীকার করলে পূর্বকটাকে স্বীকার করা যায় না। এখানে আমরা এই পূর্বক এবং অনুকের কথা বলেছি এই কারণেই যে পূর্বক এবং শর্তটি থাকে পূর্বে, তাই তাকে বলা হয় পূর্বক, এবং মূল বক্তব্যটি থাকে পরে, তাই তাকে অনুক বলা হয়।
তাহলে প্রথম নিয়মে বলেছে পূর্বকটিকে স্বীকার করলে অনুকটিকে স্বীকার করা যায়, কিন্তু বিপরীত ক্রমে নয়। অর্থাৎ অনুকটিকে স্বীকার করলে পূর্বকটিকে স্বীকার করা যায় না। আর নিয়ম দুই, অনুকটিকে অস্বীকার করলে পূর্বকটিকে অস্বীকার করা যায়, কিন্তু বিপরীত ক্রমে না। অর্থাৎ পূর্বকটিকে অস্বীকার করলে অনুকটিকে অস্বীকার করা যায় না। প্রাকল্পিক নিরপেক্ষ সানুমানের এই নিয়ম দুটির উপর নির্ভর করে দুটি প্রকার গঠিত হয়েছে। যেমন গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সানুমান আর ধ্বংসমূলক নিরপেক্ষ সানুমান। প্রথম নিয়মটি গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সানুমানের ভিত্তি এবং দ্বিতীয় নিয়মটি হচ্ছে ধ্বংসমূলক নিরপেক্ষ প্রাকল্পিক নিরপেক্ষ সানুমানের ভিত্তি। কারণ প্রথম নিয়মটি অনুসরণ করে যে প্রাকল্পিক নিরপেক্ষ সানুমান গঠিত হবে তাকে বলা হবে গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সানুমান, এবং দ্বিতীয় নিয়মটি অনুসরণ করে যে প্রাকল্পিক নিরপেক্ষ সানুমানটি গঠিত হবে তাকে বলা হবে ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সানুমান। তাহলে দেখা যাক প্রাকল্পিক গঠনমূলক প্রাকল্পিক সানুমান কাকে বলে। যে প্রাকল্পিক নিরপেক্ষ সানুমানে প্রধান আশ্রয় বাক্যের পূর্বকটিকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে অনুকটিকে সিদ্ধান্তে স্বীকার করা হয় তাকে গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সানুমান বলে। আমি আবার বলছি, যে প্রাকল্পিক নিরপেক্ষ সানুমানে প্রধান আশ্রয় বাক্যের পূর্বকটিকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে অনুকটিকে সিদ্ধান্তে স্বীকার করা হয় তাকে গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সানুমান বলে। যেমন, যদি তুমি পরিশ্রম করো তবে তুমি কৃতকার্য হবে। তুমি পরিশ্রম করো অতএব তুমি কৃতকার্য হবে। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করলে দেখতে পাবে যে প্রথম অংশটি অর্থাৎ পূর্বকটিকে স্বীকার করে অনুকটিকে স্বীকার করা হয়েছে, অর্থাৎ প্রথম নিয়মটি পালন করা হয়েছে। এ কারণে এটি একটি গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সানুমানের দৃষ্টান্ত। এখন দেখা যাক ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সানুমান কাকে বলে। যে প্রাকল্পিক নিরপেক্ষ সানুমানে প্রধান আশ্রয় বাক্যের অনুকটিকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে পূর্বকটিকে সিদ্ধান্তে অস্বীকার করা হয় তাকে ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সানুমান বলে। আমি আবার বলছি, যে প্রাকল্পিক নিরপেক্ষ সানুমানে প্রধান আশ্রয় বাক্যের অনুকটিকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে পূর্বকটিকে সিদ্ধান্তে অস্বীকার করা হয় তাকে ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সানুমান বলে। যথা, যদি বৃষ্টি হয় তবে মাঠ ভিজে যায়। মাঠ ভেজে নি অর্থাৎ বৃষ্টি হয়নি। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এই মাঠ ভেজে নি অর্থাৎ অনুকটিকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করা হয়েছে, এবং মাঠ ভেজে এই জিনিসটাকে অস্বীকার করা হয়েছে, মাঠ ভেজে নি, আর সিদ্ধান্তে তার পূর্বকটিকে বৃষ্টি হয়নি বলে অস্বীকার করা হয়েছে। সুতরাং দেখতে পাচ্ছ যে দ্বিতীয় নিয়মটি এখানে পালন করা হয়েছে, অর্থাৎ অনুকটিকে অস্বীকার করে পূর্বকটিকে অস্বীকার করা হয়েছে। সুতরাং এটি একটি ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সানুমানের দৃষ্টান্ত। এখন আমরা আলোচনা করব এই প্রাকল্পিক নিরপেক্ষ সানুমানের কিছু যুক্তিদোষ বা অনুপপত্তি। এই প্রাকল্পিক নিরপেক্ষ সানুমানের দুটি নিয়ম আছে, আমরা দেখেছি। এই দুটি নিয়ম লঙ্ঘন করলে দু ধরনের অনুপপত্তির বা যুক্তিদোষ ঘটে থাকে। প্রথম নিয়মটি লঙ্ঘন করলে অনুক স্বীকারজনিত অনুপপত্তি ঘটে, এবং দ্বিতীয় নিয়মটি লঙ্ঘন করলে পূর্ব অস্বীকারজনিত অনুপপত্তি ঘটে। আমরা দেখি যে কিভাবে এই নিয়মগুলি লঙ্ঘন করলে অনুপপত্তির সৃষ্টি হচ্ছে। আমরা প্রথমে আলোচনা করছি অনুক স্বীকারজনিত অনুপপত্তি। প্রাকল্পিক নিরপেক্ষ সানুমানের প্রথম নিয়মটি লঙ্ঘন করে অপ্রধান আশ্রয় বাক্যে প্রধান আশ্রয় বাক্যের অনুকটিকে স্বীকার করার পর সিদ্ধান্তে তার পূর্বকটিকে স্বীকার করলে অনুক স্বীকারজনিত অনুপপত্তি ঘটে। যেমন, যদি তুমি অপরাধ করো তাহলে তুমি শাস্তি পাবে। তুমি শাস্তি পেয়েছ অর্থাৎ তুমি অপরাধ করেছ। আমরা শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, নিয়মের কথায় প্রথম নিয়মের যে নিয়মটি ছিল যে পূর্বকটিকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করতে হবে তাহলে সিদ্ধান্তে অনুকটিকে স্বীকার করা যাবে, কিন্তু এখানে উল্টোটি করা হয়েছে, যে অনুকটিকে স্বীকার করা হয়েছে তারপরে পূর্বকটিকে স্বীকার করা হয়েছে।
সুতরাং এটি আমাদের প্রথম নিয়মের স্পষ্ট লঙ্ঘন করেছে, তাই এখানে অনুপ স্বীকারজনিত অনুপত্তি ঘটেছে। অর্থাৎ অনুপটাকে স্বীকার করে পূর্বকটিকে স্বীকার করা যাবে না, এখানে করতে হবে পূর্বকটিকে স্বীকার করে অনুপটিকে স্বীকার করতে হবে, কিন্তু এখানে উল্টোটি করা হয়েছে এবং অনুপটিকে স্বীকার করে পূর্বকটিকে স্বীকার করা হয়েছে, তাই এর নাম হয়েছে অনুপ স্বীকারজনিত অনুপত্তি। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব দ্বিতীয় নিয়মটি যদি লঙ্ঘন করে, অর্থাৎ দ্বিতীয় নিয়মে বলা আছে অনুপটিকে অস্বীকার করে পূর্বকটিকে অস্বীকার করা যাবে, কিন্তু এই নিয়মটি যদি লঙ্ঘন করে পূর্বকটিকে অস্বীকার করে সিদ্ধান্তে অনুপটিকে অস্বীকার করা হয় তাহলে অনুপপত্তি ঘটবে। তাই আমরা বলতে পারি প্রাকল্পিক নিরপেক্ষ সহনুমানের দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করে প্রধান আশ্রয় বাক্যে অপ্রধান আশ্রয় বাক্যে প্রধান আশ্রয় বাক্যের পূর্বককে অস্বীকার করার পর সিদ্ধান্তে তার অনুপকে অস্বীকার করলে পূর্বক অস্বীকারজনিত অনুপপত্তি ঘটে। যেমন যদি তুমি অপরাধ করো তাহলে তুমি শাস্তি পাবে, তুমি অপরাধ করো না অতএব তুমি শাস্তি পাবে না। এখানে ঠিক উল্টোটি ঘটেছে, আমাদের দ্বিতীয় নিয়মটিতে বলা আছে অনুপটিকে অস্বীকার করতে হবে তারপরে সিদ্ধান্তে পূর্বকটিকে অস্বীকার করতে হবে, কিন্তু এখানে কি করা হয়েছে পূর্বকটিকে অস্বীকার করেছে তারপরে সিদ্ধান্তে অনুপটিকে অস্বীকার করা হয়েছে, এটি আমাদের নিয়মের সম্পূর্ণ উল্টা। এই কারণেই যেহেতু পূর্বকটাকে স্বীকার করার পরিবর্তে অনুপটাকে আমাদের নিয়মে বলা আছে অনুপটিকে স্বীকার করে পূর্বকটিকে অস্বীকার করে পূর্বকটিকে অস্বীকার করতে হবে, কিন্তু এখানে কি করা হয়েছে পূর্বকটিকে অস্বীকার করে অনুপটিকে অস্বীকার করা হয়েছে, এই কারণেই পূর্বক অস্বীকারজনিত অনুপপত্তি ঘটেছে। কারণ পূর্বকটি এখানে অপ্রধান আশ্রয়বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে অনুপটিকে অস্বীকার করা হয়েছে, তাই পূর্বকটিকে অস্বীকার করে অনুপটিকে অস্বীকার করা হয়েছে বোধহয় এখানে পূর্বক অস্বীকারজনিত অনুপপত্তি ঘটেছে। সুতরাং তোমরা এই ব্যাপারটি আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দ্বিতীয় প্রকার নিয়ে আলোচনা করব, মিশ্র সহনুমানের যে দ্বিতীয় প্রকার, অর্থাৎ প্রথমে আলোচনা করেছি প্রাকল্পিক নিরপেক্ষ সহনুমান, আর মিশ্র সহনুমানের দ্বিতীয় প্রকার হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ সহনুমান। তো দেখা যাক বৈকল্পিক নিরপেক্ষ সহনুমান কি। যে মিশ্র সহনুমানের প্রধান আশ্রয় বাক্যটি বৈকল্পিক যুক্তি বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্যটি একটি নিরপেক্ষ যুক্তি বাক্য এবং সিদ্ধান্তটিও একটি নিরপেক্ষ যুক্তি বাক্য তাকে বৈকল্পিক নিরপেক্ষ সহনুমান বলে। আমি আবার বলছি, যে মিশ্র সহনুমানের প্রধান আশ্রয় বাক্যটি বৈকল্পিক যুক্তি বাক্য, অপ্রধান আশ্রয় বাক্যটি একটি নিরপেক্ষ যুক্তি বাক্য এবং সিদ্ধান্তটিও একটি নিরপেক্ষ যুক্তি বাক্য তাকে বৈকল্পিক নিরপেক্ষ সহনুমান বলে। এরূপ সহনুমানে শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করেছ যে বৈকল্পিক ও নিরপেক্ষ এ দুই প্রকার যুক্তি বাক্যের মিশ্রণ ঘটে থাকে, তাই একে বৈকল্পিক নিরপেক্ষ সহনুমান বলা হয়ে থাকে। প্রধান আশ্রয় বাক্যে বলা হয়েছে একটি বৈকল্পিক যুক্তি বাক্য, যেমন লোকটি হয় চালাক না হয় পরিশ্রমী। অপ্রধান আশ্রয় বাক্যে বলা হচ্ছে লোকটি নয় চালাক, অতএব সিদ্ধান্তে বলা হচ্ছে লোকটি হয় পরিশ্রমী। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে একটি বিকল্পকে অস্বীকার করে প্রধান আশ্রয় বাক্যের বৈকল্পিক যুক্তি বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্যের এবং সিদ্ধান্ত নিরপেক্ষ যুক্তি বাক্য, সুতরাং এটি একটি বৈকল্পিক নিরপেক্ষ সহনুমানের দৃষ্টান্ত। এখন আমরা দেখব যে বৈকল্পিক নিরপেক্ষ সহনুমানের কি নিয়ম আছে। প্রধান আশ্রয় বাক্যে যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পটিকে স্বীকার করা যাবে, কিন্তু বিপরীত ক্রমে নয়। অর্থাৎ যে কোনো একটি বিকল্পকে স্বীকার করে অপর বিকল্পটিকে অস্বীকার করা যায় না, এই নিয়মটি যুক্তিবিদ মিল সমর্থন করেন এবং যুক্তিবিদ মিল সমর্থিত যে নিয়মটি হচ্ছে এই এই যে নিয়মটির কথা আমরা বলছি, যে একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পটিকে স্বীকার করা যাবে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মুরাদ হয় সৎ না হয় পরিশ্রমী। এখানে দুটো বিকল্প আছে, হয় সৎ না হয় পরিশ্রমী। তো আমরা যে কোনো একটি বিকল্পকে অস্বীকার করব, অর্থাৎ মুরাদ নয় সৎ, তাহলে
মুরাদ হয় পরিশ্রমী। আবার দ্বিতীয় উদাহরণে মুরাদ হয় সৎ না হয় পরিশ্রমী, মুরাদ নয় পরিশ্রমী, অর্থাৎ মুরাদ হয় সৎ। এই নিয়মটি যুক্তিবিদ মিল সমর্থিত বা যুক্তিবিদ মিল সমর্থন করেছে। কিন্তু আমরা অপর একটি মত লক্ষ্য করি যে যুক্তিবিদ ইউবারওয়েগ এবং যুক্তিবিদ জোসেফ প্রমুখ যুক্তিবিদগণ মনে করেন যে উক্ত নিয়মের বিপরীত ক্রমটিও প্রযোজ্য। অর্থাৎ তাদের মতে প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পটিকে অস্বীকার করা যায়। কিন্তু আমরা একটু আগেই লক্ষ্য করেছি যে যুক্তিবিদ মিল যে নিয়মটির কথা বলেছেন, একটি বিকল্পকে স্বীকার করে সরি একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পটিকে সিদ্ধান্তে স্বীকার করা যাবে, কিন্তু বিপরীত ক্রমে নয়। কিন্তু যুক্তিবিদ ইউবারওয়েগরা বলছেন, ইউবারওয়েগ এবং জোসেফ প্রমুখ যুক্তিবিদরা বলছেন যে এর উল্টাটিও উল্টাভাবেও সিদ্ধান্ত টানা যায় এবং সেটি বৈধ সিদ্ধান্ত হতে পারে। এখানে উদাহরণ হিসেবে তারা ব্যবহার করছেন মফিজ হয় ধার্মিক না হয় অধার্মিক, মফিজ হয় ধার্মিক অতএব মফিজ নয় অধার্মিক। এখানে একটি বিকল্পকে স্বীকার করে অপর বিকল্পটিকে অস্বীকার করছে, মফিজ হয় ধার্মিক না হয় মফিজ হয় অধার্মিক। দ্বিতীয় উদাহরণে বলছে যে মফিজ হয় ধার্মিক না অধার্মিক, মফিজ হয় অধার্মিক তাহলে ও সিদ্ধান্ত হবে মফিজ নয় ধার্মিক। এখানে আমরা একটি ব্যাপার তোমাদেরকে বলে রাখি যে বৈকল্পিক যুক্তিবাক্য দু ধরনের হয়। এক ধরনের যুক্তি বৈকল্পিক যুক্তিবাক্যের দুটি বিকল্পই সত্য হতে পারে একই সাথে, আর আরেক ধরনের বৈকল্পিক যুক্তিবাক্য হচ্ছে যে দুটি বিকল্পের যে কোনো একটি সত্য হবে অপরটি সত্য হবে না, অর্থাৎ একটি সত্য হবে না হয় একটি মিথ্যা হবে। এই দুই প্রকার যুক্তিবাক্যকে বলা হচ্ছে, প্রথম যুক্তিবিদ মিল যে প্রকারের কথা বলেছেন যে বিকল্পগুলি যে সর্বদাই পরস্পর বিচ্ছিন্ন হবে এমন নয়, অর্থাৎ দুটো বিকল্প একই সাথে সত্য হতে পারে, এরকম ধরনের বৈকল্পিক যুক্তিবাক্য আছে। যেমন রহিম হয় সৎ এবং লম্বা, রহিম সৎ এবং লম্বা একই সাথে হতে পারে, কিন্তু যদি কোনো টেবিলে দুটি প্রকারের খাবার একটা জায়গায় রসগোল্লা দিয়ে আছে একটা পাত্রে জিলাপি দিয়ে আছে, যদি বলা হয় জিলাপি খাবে না হয় রসগোল্লা খাবে, সেক্ষেত্রে কিন্তু দুটি জিনিস একসাথে খাওয়া যাবে না, হয় জিলাপি খেতে হবে আর না হয় রসগোল্লা খেতে হবে। অর্থাৎ এখানে অথবার অর্থ অত্যন্ত শক্তিশালী, অর্থাৎ যে কোনো একটি সত্য হবে অপরটি সত্য হবে না, একটি সত্য হলে অপরটি মিথ্যা হবে, একটি মিথ্যা হলে অপরটি সত্য হবে। এই ব্যাপারটি হচ্ছে যুক্তিবিদ ইউবারওয়েগ এবং যুক্তিবিদ জোসেফ এই এই অর্থটাকে লক্ষ্য করে তারা বলেছেন একটি বিকল্পকে স্বীকার করে অপর বিকল্পকে স্বীকার করা যাবে, একটি বিকল্পকে স্বীকার করে অপর বিকল্পটিকে অস্বীকার করা যাবে। কিন্তু আমরা এখানে অথবার বা বৈকল্পিক বাক্যের যে দুটি রূপ দেখলাম, একটি হচ্ছে শক্তিশালী অর্থাৎ বিসংবাদী রূপ, অর্থাৎ অত্যন্ত শক্তিশালী এক্সক্লুসিভ সেন্স, যেখানে একটি বিকল্প স্বীকার করলে অপর বিকল্পকে অস্বীকার করা যায় বা একটি বিকল্পকে অস্বীকার করলে অপর বিকল্পকে স্বীকার করা যায়। আর যুক্তিবিদ মিল যে অথবা বা বৈকল্পিক যুক্তিবাক্যের প্রকৃতির কথা বলেছেন, সেখানে হচ্ছে যে দুটি বিকল্প অন্তত একটি সত্য হবে, কিন্তু কখনো দুটি বিকল্প সত্য হতেও পারে। যেমন আমি একটু আগে উদাহরণ দিয়েছি যে রহিম হয় সৎ এবং লম্বা, এই রহিম যদি সৎ হয় সে লম্বা হবে না এমন কোনো যুক্তি নেই বা এমন কোনো কথা নেই, একই সাথে রহিম সৎ এবং লম্বা হতে পারে, সেক্ষেত্রে এটা হচ্ছে অবিরোধী বা অবিচ্ছেদ নন এক্সক্লুসিভ সেন্স অথবা দুর্বল অর্থ। তো আমাদের যে বৈকল্পিক যুক্তিবাক্য আমরা বাস্তবিক জীবনে যতবার ব্যবহার করি সেখানে আমাদের সমস্ত ক্ষেত্রেই যে অথবার অর্থ অত্যন্ত শক্তিশালী থাকবে, অর্থাৎ পরস্পর বিচ্ছিন্ন হবে বিকল্প দুটি, এমন নাও হতে পারে। সুতরাং আমরা ইউবারওয়েগ ও জোসেফের মতটিকে একটি ব্যতিক্রম হিসেবে গ্রহণ করা গেলেও সাধারণ নিয়ম হিসেবে গ্রহণ করতে পারি না,
কেননা বৈকল্পিক যুক্তি বাক্যের বিকল্প দ্বয় যে সর্বদাই পরস্পর বিরোধী হবে এ কথা ঠিক নয়। বস্তুত বৈকল্পিক বাক্যের প্রকৃতি অনুসারে বিকল্প দ্বয়ের মধ্যে অন্তত একটি বিকল্প সত্য হবে, এমনকি দুটি বিকল্প সত্য হতে পারে। অর্থাৎ বিকল্প দ্বয় সর্বদাই যে অনিবার্যভাবে পরস্পর বিরোধী হবে এমন নয়। কাজেই বিকল্প দ্বয়ের মধ্যে একটির মিথ্যাত্ব অপরটির সত্যতা প্রতিপন্ন করলেও সর্বদাই এর বিপদক্রমটি সঠিক নয় বা হতে পারে না। সুতরাং আমরা যুক্তিবিদ মিলের সাথে মিলের মতকে সমর্থন করে এই মিলের নিয়মটিকে একটি সার্বজনীন নিয়ম হিসেবে গ্রহণ করে আমরা গ্রহণ করতে পারি। এবং বস্তুত প্রতীকী যুক্তিবিদ্যায় যুক্তিবিদ মিল সমর্থিত নিয়মটি অনুমানবিধের তালিকায় অন্যতম নিয়ম, অর্থাৎ ডিজাঙ্কটিভ সিলোজিজম, সংক্ষেপে ডিএস হিসেবে স্বীকৃত হয়েছে। এখন আমরা আলোচনা করব বৈকল্পিক নিরপেক্ষ অনুমানের নিয়ম লঙ্ঘন জনিত অনুপপত্তি। তাহলে আমরা নিয়ম যেটা বলেছি যে একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পটিকে স্বীকার করা যায়, এই নিয়মটি যদি লঙ্ঘন করা হয় তাহলে, অর্থাৎ একটি বিকল্পকে স্বীকার করে যদি অপর বিকল্পটিকে অস্বীকার করা হয় তবে সেক্ষেত্রে বিকল্প স্বীকৃতিমূলক অনুপপত্তি ঘটবে। যেমন মুরাদ হয় লম্বা না হয় কালো, মুরাদ হয় লম্বা অর্থাৎ মুরাদ নয় কালো। এখানে স্পষ্টতই শিক্ষার্থী বিন্দু লক্ষ্য করো যে মুরাদ হয় লম্বা না হয় কালো, বলা হচ্ছে মুরাদ হয় লম্বা অর্থাৎ মুরাদ নয় কালো। এ কথা আমরা কখনোই মানতে পারি না যে মুরাদ লম্বা হলেই সে কালো হবে না, এ কথা স্পষ্ট করে বলা যায় না, কারণ নিশ্চিত করে বলা যায় না, কারণ মুরাদ লম্বা হলেও কালো হতে পারে। সুতরাং আমরা যুক্তিবিদ মিলের নিয়মটিকে গ্রহণ করে বা যুক্তিবিদ্যায় বা প্রতীকী যুক্তিবিদ্যায় যে নিয়মটিকে গ্রহণ করা হয়েছে, অর্থাৎ বৈকল্পিক নিরপেক্ষ অনুমানের যে নিয়মটি হচ্ছে প্রধান আশ্রয় বাক্যের একটা বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে সিদ্ধান্ত অন্য বিকল্পটিকে স্বীকার করতে হয়, কিন্তু বিপরীতক্রমে নয়। এই নিয়মটি যদি লঙ্ঘন করা হয় এবং একটি বিকল্পকে স্বীকার করে যদি অপর বিকল্পটিকে অস্বীকার করা হয় তাহলে এই বিকল্প স্বীকৃতিমূলক অনুপপত্তি ঘটবে, যেটা তোমরা এই দৃষ্টান্তে এই স্লাইডের মধ্যে লক্ষ্য করেছো। সুতরাং তোমরা এই বিষয়ে একটি সম্যক ধারণা পেয়েছো বলে আমি মনে করছি। আমরা মিশ্র সহানুমানের এখন তৃতীয় বিকল্প হিসেবে, তৃতীয় প্রকার হিসেবে বিকল্প সহানুমান নিয়ে আলোচনা করব। তো দেখা যাক বিকল্প সহানুমানটা কি। যে মিশ্র সহানুমানে প্রধান আশ্রয় বাক্যটি একটি যৌগিক প্রাকল্পিক যুক্তি বাক্য, অপ্রধান আশ্রয় বাক্যটি একটি বৈকল্পিক যুক্তি বাক্য এবং সিদ্ধান্তটি হয় একটি নিরপেক্ষ যুক্তি বাক্য না হয় একটি বৈকল্পিক যুক্তি বাক্য, তাকে বিকল্প সহানুমান বলে। যেমন উদাহরণ হিসেবে আমরা প্রধান আশ্রয় বাক্যে বলতে পারি, যদি পরীক্ষায় আমার পাশ অবধারিত হয় তবে আমার বেশি পড়ার দরকার নেই, এবং যদি পরীক্ষায় আমার ফেল অবধারিত হয় তবে আমার বেশি পড়ার দরকার নেই। অপ্রধান আশ্রয় বাক্যে বলা হচ্ছে হয় পরীক্ষা আমার পাশ না হয় ফেল অবধারিত, অতএব আমার বেশি পড়ার দরকার নেই। এটি একটি বিকল্প সহানুমানের দৃষ্টান্ত। অর্থাৎ প্রধান আশ্রয় বাক্য একটি যৌগিক প্রাকল্পিক বাক্য, অর্থাৎ দুটি প্রাকল্পিক বাক্যের সমন্বিত বাক্য, এবং অপ্রধান আশ্রয় বাক্য একটি বৈকল্পিক যুক্তি বাক্য এবং সিদ্ধান্তটি হবে এখানে নিরপেক্ষ। সুতরাং এটি একটি বৈকল্পিক বিকল্প সহানুমানের দৃষ্টান্ত। এই বিকল্প সহানুমানের গঠন প্রকৃতি বা বৈশিষ্ট্য কি, আমরা এর সংজ্ঞা ও উদাহরণ থেকে আমরা দেখতে পাচ্ছি বিকল্প সহানুমানের প্রধান আশ্রয় বাক্য একটি যৌগিক প্রাকল্পিক যুক্তি বাক্য, তাই এতে এতে দুটি পূর্বক এবং দুটি অনুক থাকে। দ্বিতীয়ত, বিকল্প সহানুমানের অপ্রধান আশ্রয় বাক্য একটা বৈকল্পিক যুক্তি বাক্য, এতে প্রধান আশ্রয় বাক্যের পূর্বক দুটোকে স্বীকার করা বা অনুক দুটোকে অস্বীকার করা হয়। তৃতীয়ত, বিকল্প সহানুমানের সিদ্ধান্ত বৈকল্পিক অথবা নিরপেক্ষ যুক্তিবাক্য হতে পারে, যেখানে অনুদ্বয় স্বীকৃত অথবা পূর্বকদ্বয় অস্বীকৃত হতে পারে। চতুর্থত, বিকল্প সহানুমানে পূর্বক
বা অনুপদয় অভিন্ন হলে সিদ্ধান্ত নিরপেক্ষ বাক্য, যুক্তি বাক্য, আর পূর্বক বা অনুপদয় ভিন্ন হলে সিদ্ধান্ত বৈকল্পিক যুক্তি বাক্য হয়ে থাকে। এটা তোমরা সংজ্ঞা বিকল্প সহানুমানের সংজ্ঞা এবং উদাহরণ একটু বিশ্লেষণ করলেই দেখতে পাবে। এখন আমরা দেখব বিকল্প সহানুমান কত ধরনের হতে পারে। আমরা সংজ্ঞা এবং উদাহরণ বিশ্লেষণ করলে আমরা তার মধ্যেই এই সহানুমানের প্রকারভেদের ইঙ্গিত পেয়ে থাকি। যে অপ্রধান আশ্রয় বাক্য আমরা দেখেছি যে কখনো বৈকল্পিক বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য একটি বৈকল্পিক বাক্য, কিন্তু বৈকল্পিক বাক্য কখনো পূর্বক স্বীকৃত হয় আবার কখনো অনুপ অস্বীকৃত হয়। সেই দিক থেকে অর্থাৎ অপ্রধান আশ্রয় বাক্যের প্রকৃতির উপর ভিত্তি করে বিকল্প সহানুমান দু ধরনের হতে পারে, গঠনমূলক বিকল্প সহানুমান এবং ধ্বংসমূলক বিকল্প সহানুমান। কখন গঠনমূলক হবে? যখন বিকল্প সহানুমানে প্রধান আশ্রয় বাক্যে অপ্রধান আশ্রয় বাক্যের পূর্বক দুটোকে স্বীকার করা হবে তখন তাকে গঠনমূলক বিকল্প সহানুমান বলে। আর বিকল্প সহানুমানে অপ্রধান আশ্রয় বাক্যে প্রধান আশ্রয় বাক্যের অনুপ দুটোকে যখন অস্বীকার করা হবে তখন তা হয়ে যাবে ধ্বংসমূলক বিকল্প সহানুমান। আবার সিদ্ধান্ত অনুসারে বিকল্প সহানুমান দু ধরনের হতে পারে। আমরা সংজ্ঞায় বলেছি সিদ্ধান্ত কখনো বৈকল্পিক বাক্য হতে পারে আবার নিরপেক্ষ বাক্য হতে পারে। তাহলে সেদিক থেকে বিকল্প সহানুমান অর্থাৎ সিদ্ধান্তের দিক থেকে বিকল্প সহানুমান দু ধরনের হতে পারে। এক হচ্ছে সরল বিকল্প সহানুমান আর দ্বিতীয় হচ্ছে জটিল বিকল্প সহানুমান। অর্থাৎ যখন সিদ্ধান্তটি হবে একটি নিরপেক্ষ যুক্তি বাক্য তখন সেটি হবে সরল বিকল্প সহানুমান, আর যখন বিকল্প সহানুমান সিদ্ধান্তটি হবে একটি বৈকল্পিক যুক্তি বাক্য তখন সেটা হয়ে যাবে জটিল বিকল্প সহানুমান। কাজেই অপ্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত এই দুটি ভিত্তিতে আমরা বিকল্প সহানুমানকে মোট চার ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সরল গঠনমূলক বিকল্প সহানুমান, সরল ধ্বংসমূলক বিকল্প সহানুমান, জটিল গঠনমূলক বিকল্প সহানুমান আর জটিল ধ্বংসমূলক বিকল্প সহানুমান। এখন আমরা একে একে এই প্রত্যেক প্রকার নিয়ে আলোচনা করব। যে বিকল্প সহানুমানে প্রধান আশ্রয় বাক্যের পূর্বক দুটিকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করা হয় এবং সিদ্ধান্তটি হয় একটি নিরপেক্ষ যুক্তি বাক্য তাকে সরল গঠনমূলক বিকল্প সহানুমান বলে। যেমন যদি পরীক্ষায় আমার পাশ অবধারিত হয় তবে আমার বেশি পড়ার দরকার নেই, এবং যদি পরীক্ষায় আমার ফেল অবধারিত হয় তবে আমার বেশি পড়ার দরকার নেই। অপ্রধান আশ্রয় বাক্যে বলা হচ্ছে হয় পরীক্ষায় আমার পাশ না হয় ফেল অবধারিত, অতএব আমার বেশি পড়ার দরকার নেই। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে প্রধান আশ্রয় বাক্যের পূর্বক দুটিকে এখানে পূর্বক দুটোকে স্বীকার করা হচ্ছে আর সিদ্ধান্তে এর অনুক দুটোকে স্বীকার করা হয়েছে। অনুক দুটি একই বিধায় একটি বাক্যেই সিদ্ধান্তটি হয়েছে একটি নিরপেক্ষ যুক্তি বাক্য। সুতরাং এটি একটি প্রাকল্পিক গঠনমূলক সরল গঠনমূলক বিকল্প সহানুমানের দৃষ্টান্ত। সরল ধ্বংসমূলক বিকল্প সহানুমান, যে বিকল্প সহানুমানে প্রধান আশ্রয় বাক্যের অনুপ দুটিকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করা হয় এবং সিদ্ধান্তটি হয় একটি নিরপেক্ষ যুক্তি বাক্য তাকে সরল ধ্বংসমূলক বিকল্প সহানুমান বলে। যেমন যদি সে হয় সৎ তবে সে হয় সম্মানিত, এবং যদি সে হয় সৎ তবে সে হয় বিশ্বস্ত। অপ্রধান আশ্রয় বাক্যে অনুপ দুটিকে অস্বীকার করা হচ্ছে, সে নয় সম্মানিত অথবা সে নয় বিশ্বস্ত, এবং সিদ্ধান্তে যে অনুপ দুটোকে অস্বীকার করা হচ্ছে অর্থাৎ সে নয় সৎ। যেহেতু এটি নিরপেক্ষ যুক্তি বাক্য তাই এটি সরল, এবং যেহেতু এখানে অনুপ দুটিকে অস্বীকার করা হয়েছে তাই এটি ধ্বংসমূলক। সুতরাং এই দৃষ্টান্তটি একটি সরল ধ্বংসমূলক বিকল্প সহানুমানের দৃষ্টান্ত। এবং তৃতীয় প্রকার হচ্ছে জটিল গঠনমূলক বিকল্প সহানুমান, যে বিকল্প সহানুমানের প্রধান আশ্রয় বাক্যের পূর্বক দুটিকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করা হয় এবং সিদ্ধান্তটি হয় একটি বৈকল্পিক যুক্তি বাক্য তাকে জটিল গঠনমূলক বিকল্প সহানুমান বলে। যেমন যদি তুমি ন্যায় বিচার করো তবে তুমি মানুষের ঘৃণার পাত্র হবে, এবং
যদি তুমি অন্যায় বিচার করো তবে তুমি খোদার ঘৃণাপাত্র হবে। হয় তুমি ন্যায় বিচার করো, না হয় তুমি অন্যায় বিচার করো। অতএব হয় তুমি মানুষের ঘৃণার পাত্র হবে, না হয় তুমি খোদার ঘৃণার পাত্র হবে। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, প্রধান আশ্রয় বাক্য একটি যৌগিক প্রাকল্পিক বাক্য, এর পূর্বক দুটিকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করা হয়েছে, তাই এটি গঠনমূলক, এবং সিদ্ধান্তটিতে অনুপ দুটিকে স্বীকার করা হয়েছে, তাই এটি একটি বৈকল্পিক যুক্তি বাক্য, এবং এই কারণে এটি জটিল, তাই আমরা এটা কি বলতে পারি, জটিল গঠনমূলক বিকল্প স্বর্ণমান। চতুর্থ প্রকার আমরা লক্ষ্য করছি যে জটিল ধ্বংসমূলক বিকল্প স্বর্ণমান। যে বিকল্প স্বর্ণমানের প্রধান আশ্রয় বাক্যের অনুপ দুটিকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করা হয় এবং সিদ্ধান্তটি হয় একটি বৈকল্পিক যুক্তি বাক্য, তাকে জটিল ধ্বংসমূলক বিকল্প স্বর্ণমান বলে। যেমন, যদি সে হয় সৎ তবে সে হয় সম্মানিত, এবং যদি সে হয় অসৎ তাহলে সে হয় নিন্দনীয়। সে নয় সম্মানিত অথবা সে নয় নিন্দনীয়, অর্থাৎ সে নয় সৎ অথবা সে নয় অসৎ। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করে থাকবে যে প্রধান আশ্রয় বাক্যের অপ্রধান আশ্রয় বাক্যের অনুপ দুটিকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করা হয়েছে। সে নয় সম্মানিত আর নয় নিন্দনীয়, এবং এই অস্বীকার করার পর সিদ্ধান্তেও পূর্বক দুটোকে অস্বীকার করা, সে নয় সৎ অথবা সে নয় অসৎ। সুতরাং এটি একটি জটিল এবং এটি একটি ধ্বংসমূলক বিকল্প স্বর্ণমানের দৃষ্টান্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে প্রকারগুলি আলোচনা করলাম অবশ্যই তোমরা বুঝেছ এই আশা করি। এতক্ষণ যে আলোচনা আমরা করলাম তার প্রেক্ষিতে তোমাদেরকে কয়েকটি বাড়ির কাজ হিসেবে প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলি তোমরা এই ক্লাসটি ভালোভাবে শুনে এবং দেখে তোমরা এই উত্তরগুলো করবে এবং বাড়িতে অনুশীলন করবে, যা তোমাদের পরীক্ষায় কাজে আসবে। প্রশ্ন এক, প্রাকল্পিক নিরপেক্ষ স্বর্ণমানের সংজ্ঞা ও উদাহরণ দাও এবং এর নিয়ম ও নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি ব্যাখ্যা করো। প্রশ্ন দুই, বৈকল্পিক নিরপেক্ষ স্বর্ণমান কাকে বলে, উদাহরণ সহ নিয়ম ব্যাখ্যা করো। এবং প্রশ্ন তিন, বিকল্প স্বর্ণমান কি, উদাহরণ সহ এর শ্রেণীবিভাগ আলোচনা করো। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এ পর্যন্তই। তোমরা সকলেই সুস্থ সুন্দর ও নিরাপদে থাকো এই আশাবাদ ব্যক্ত করে, সকলের মঙ্গল কামনা করে এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।